এবার ত্রিপুরার পৌর ভোটের 121 আসনে সম্পূর্ণ ফলাফল ঘোষণা করলে দেখা যাবে কে জয়ী হন। এমনটাই কিন্তু এবার চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূলকে কটাক্ষ করলেন ত্রিপুরার বিজেপি সরকার বিপ্লব দেব। বিপ্লব দেব সরাসরি অভিযোগ করলেন যে ত্রিপুরার 121 আসনে পৌর ভোটের সম্পূর্ণ ফলাফল প্রকাশ হলে দেখা যাবে যে ত্রিপুরার মাটিতে কে এগিয়ে রয়েছেন। এমনটা কিন্তু দাবি এবার বিপ্লবদের। বিপ্লবদের সরাসরি দাবি করলেন যে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি ও ভোট প্রবত্তি হিংসা ত্রিপুরার মানুষ জানে, কারণ ত্রিপুরার মাটিতে তৃণমূল পা রাখতেই ত্রিপুরায় পশ্চিমবঙ্গের প্রভাব পড়েছে। যেমন পশ্চিমবঙ্গে ভোট প্রবত্তি হিংসা নিয়ত দেখা গিয়েছে, ঠিক তেমনই এবার ত্রিপুরার মাটিতেও শুরু হয়েছে তৃণমূলের হিংসা। এমনটা কিন্তু দাবি করলো এবার ত্রিপুরার বিজেপি সরকার অর্থাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তো বিশাল বড় ধাক্কা খেতে চলেছে এবার তৃণমূল। বিস্তারিত জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এই রকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। ত্রিপুরার মাটিতে এবার বিশাল বড় জয় পেল বিজেপি। বিজেপি এবার 121 আসনে জয়লাভ করবে বলে দাবি করলেন শহরী ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।